তো মাফি করবে না কি করবে তোর মা হ্যাঁ যার বর ছেড়ে দিয়ে চলে যায় সে আবার কথা বলছে হাই শুন তোকে যে বিয়ে করতে চাইছি না এটা তোর অনেক ভাগ্য ভালো হয়েছে আমার ভাগ্য চাই না তোমার দেওয়া ভাগ্যের আমার কোনো প্রয়োজন নাই জাহ্নবী আমি নিজের ভাগ্যটা নিজে তৈরি করতে পারি চল আগে এই লোক না আমি রাখছি স্যার হ্যালো কে বলছেন ঋষি সেন বলছি ও নতুন অফিসার আপনি বিরক্ত করছেন কেন স্যার কি বললো ওরা স্যার ফোনটা রাখুন আমাকে কটা দরকারি ফোন করতে হবে হ্যাঁ স্যার বলুন স্যার এলাকায় কি হচ্ছে খবর রাখেন না নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি তেতুল তলায় চলে যান এক্ষুনি ওখানে জাহ্নবী চ্যাটার্জি বলে একজনকে কে অর্জুন বোস নামে কেউ একজন ডিস্টার্ব করছে গিয়ে দেখুন প্লিজ ওরা ওর কোনো ক্ষতিও করে দিতে পারে আপনারা ইমিডিয়েটলি স্পটে পৌঁছান আমিও পৌঁছাচ্ছি স্যার আমি আপনাকে বলেছিলাম না আমার মেয়েটা বিপদে পড়বে ওই অর্জুন বোস আর ওর ছেলেগুলো ওকে ধরে নিয়ে যাবে এখন আমি কি করব স্যার আপনি কি করবেন আপনার তো কিছু করার ক্ষমতা নেই যা করার আমি করব আমাদের এলাকার একটা মেয়েকে এইভাবে বিরক্ত করবে এইভাবে ডিস্টার্ব করবে আমি তো সেটা হতে দিতে পারি না শুনলেন তো থানায় ফোন করলাম ফোর্স চলে গেছে আপনি বেশি চিন্তা করবেন না আমি এক্ষুনি বেরোচ্ছি দেখছি দেখছি অর্জুন বোস আর তার দলবল কত শক্তিশালী স্যার আমার মেয়েটাকে বাঁচান স্যার আমি আপনার কাছে চিরদিন কেনা হয়ে থাকবো স্যার ওরা তো ভালো মানুষ নয় আপনি একটু সাবধানে থাকবেন আমি সব ভয় পাই না একটা কথা বলবো স্যার আমি কি আপনার গাড়িতে যেতে পারি আমি জানি আমার কোনো স্পর্ধা নেই কিন্তু মেয়েটাই আমার একমাত্র অবলম্বন ও ছাড়া যে আমার কেউ নেই আর আমার শরীরটাও ভালো নেই এতখানি রাস্তা যেতে আমার অনেক দেরি হয়ে যাবে স্যার আমি একদম পেছনের সিটে বসবো স্যার আমাকে অনুমতি দেবেন আপনার গাড়িতে যদি নিয়ে যেতে পারেন খুব ভালো হয় স্যার এত কথা বলছেন কেন পেছনের সিটে বসার দরকার নেই আপনি মাঝখানেই বসতে পারবেন আসুন এতক্ষণ ধরে যেটা চললো না তার প্রতিশোধটা কিন্তু আমি নেব হ্যাঁ তার প্রতিশোধটা আমি কিন্তু নেব আর ওই ঋষি সেনের সাথে আমার এখন পর্যন্ত কোনো হিসেব নিকেশ নেই তোমার সাথে আমার হিসেব নিকেশটা কিন্তু আছে হ্যাঁ আর তোমার এই যত ট্যাফো আজ সব বন্ধ করে দেবো ভদ্রভাবে বিয়ে করতে চেয়েছিলাম রাজি হলে না অভদ্র হতে বাধ্য করলে বেশ অন্য মেয়েদের সাথে যা করি না তোমার সাথেও ঠিক তাই করব উল্টো ঝিলপাড়ায় ঠেকে চাবিটা কার কাছে রে আমি চাবিটা না আমি এখান থেকে কোথাও যাব না আমাকে ছেড়ে দাও না যাও আমাকে রাজনী কাকা ও রাজনী কাকা কাকা আমি এদিকে এসো না কি হচ্ছে আমাকে রেখে না আটকে রেখেছে কিছুতেই যেতে দিচ্ছে না তুমি এদিকে বলো আমাকে বাঁচাও অসময়ে এখানে কেন গো যখন তখন যেখানে খুশি যেতে নেই জানো না 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 আমি আমি আসছি আমি আসছি বুঝলি জাহ্নবী এ তুমি এত ছটফট করছো কেন এ তোমার সঙ্গে তো অর্জুনের বিয়ে হবে ভাবি বরকে তো রাগাতে আছে এই এই জন্য তোমাকে আমি একটা মিষ্টি খাওয়াবো এত ভালো কথাটা বললে না ও কি হলো আপনি কাঁদছেন কেন আমরা তো যাচ্ছি আপনার সঙ্গে আর এতক্ষণ হয়তো ফোর্সও বেরিয়ে গেছে যে চোখে আগুন ঝরে
সে চোখ এখন টসটস করে জল পড়ছে। আহ দেখি দেখি দেবে না আমার ওপরে। যদি তুমি কোন রকম অত্যাচার করো জানা তাহলে ভুলে যান, আমি কিন্তু সুইসাইড করব। ও তা যদি তোমার কপালে লেখা থাকে তাহলে তাই হবে, তা আমরা কি করবো বল? এই অর্জুন দা, আর দেরি করা ঠিক হবে না, চলো নদীর ঘাটে থেকে তোমাদের পৌঁছে দিয়ে আসি। আরে কিছু তাই যাব না, ওই চিনে দাও না, আমি যাব না বলছি তো। বলতো অনেক দিন সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর তো নয়। যত বেশি ছটফট করবে তত বেশি ঝামেলায় জড়িয়ে পড়বে। কি ব্যাপার, আপনি এখনো পাচ্ছেন? এতক্ষণ হয়তো ফোর্স পৌঁছে গেছে আপনার মেয়ের ওখানে, আপনি চিন্তা করবেন না এত। দাদা বাধা হয়ে গেছে, কিন্তু দাদা একে তো ধরে নিয়ে যেতে হবে, না তো বাইকে বসাবো কি করে? দাদা আমার বাইকের পেছনে বসিয়ে দে, আর তুই একটা কাজ কর, ওকে ধরে শক্ত করে বসবি। খুব নাটক জানে কিন্তু, হ্যাঁ প্রচন্ড নাটক করে, বাপ রে বাপ, আজ সব নাটক ঘুচিয়ে দেবো। ওই ঋষি সেন, ওই ঋষি সেন এখন ওর ঈশ্বর হয়েছে, সে আবার আমাকে ফোন করে ধমকাচ্ছে। হ্যাঁ কত বড় সাহস, সবে দুদিন এসছিস ভাই। হ্যাঁ হাতি গোড়া গেল তল মশা বলে কত জন। তোরা তোদের কাজটা কর না, পুলিশকে বাইপাস করতে আমার 2 মিনিট লাগে, চল। আমাদের পার্সোনাল ব্যাপার, হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, তোমরা এর মধ্যে ঢুকো না, বুঝেছো? স্যার তো রওনা হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আসতে পারে। তোমরা কি ভুলে দাও মিটে গেছে, বুঝেছো? যাও, আর কোনো উপায় নেই, ওনার গাড়ি আসছে। স্যার কি ব্যাপার, মেয়েটাকে এভাবে মুখ বেঁধে রেখে দিয়েছেন আপনারা দেখছেন? সার্কাস হচ্ছে নাকি এখানে? এই তোরা কেটে পড়, স্যারের সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে আমার যা কথা তা আদালতে হবে। কি ব্যাপার, ওনাকে এখন অ্যারেস্ট করা হয়নি কেন? স্যার এদের বিয়ে ঠিক হয়ে গেছে স্যার অনেকদিন আগে, আর এদের দুজনের সঙ্গে দুজনের সম্পর্ক আছে। না মিথ্যে কথা, আমার মেয়ের সঙ্গে কখনোই ওরকম একটা ছেলের সম্পর্ক থাকতে পারে না। যদি আমার মেয়েকে বিয়ে করারই ছিল তাহলে তুমি আমার মেয়েকে এভাবে অত্যাচার করছো? হ্যাঁ আপনার মেয়ে আমার যদি কথা শুনতো তাহলে তো আমাকে এরকম ব্যবহার করতে হতো না, ও করছে না বলে ওকে শায়েস্তা করতে হচ্ছে। তাছাড়া আমার সাথে যখন সংসার করবে আমি তো হালে পানি পাবো না, তাই ওই এখন থেকে একটু শায়েস্তা করছিলাম আর কি। স্যার আপনাকে একটা কথা বলি, আমি এর আগেও বলেছিলাম, আমি অর্জুন বোস, আমার স্ত্রী হবু স্ত্রী জাহ্নবী, আর এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আপনি দয়া করে এর মধ্যে ঢুকবেন না। কে তোমার ভাবি স্ত্রী সেটা জানার আমার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে ও যদি তোমার স্ত্রীও হতো আর তুমি যদি এরকম করতে তাহলে আমি একই অ্যাকশন নিতাম। আপনারা অ্যারেস্ট করুন। স্যার যেহেতু ওদের দুই পরিবারের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে তাই এই ব্যাপারে আমরা অ্যারেস্ট করতে চাই না, বরং টেবিলে বসে মিটমাট করে নেওয়াই ভালো। আপনারা যদি ওকে অ্যারেস্ট না করেন আমি কিন্তু আপনাদের এগেনস্টে আপনাদের হায়ার অথরিটির কাছে জানাবো। আপনি তাই করুন স্যার। আপনারা এটা হতে দিলেন কেন? পরে আপনাকে সব বলবো স্যার। পরে না, আমি এই মুহূর্তে এখন জানতে চাই। স্যার আপনি তো নতুন এসেছেন তাই আপনি জানেন না, ওনার বাবা সাধন বোস এখানকার বড় নেতা স্যার, অনেক ক্ষমতা, তাই এই অর্জুন বোসের দাপটে এলাকা সবাই সন্ত্রস্ত থাকে স্যার।
তাছাড়া এই কেসটা স্যার ওদের পারিবারিক, তাই আমরা আর আপনারা এটা করলেন না। জেনে রাখবেন এই কাজটা আমি আপনাদেরকে দিয়েই করাবো। আমার নাম হরিশ। আর এটাও জেনে রাখবেন যে এই অর্জুন বুয়ো স্যার তার দলবলদের সাহায্য করার জন্যই কিন্তু আমার এই সাগর দিতে আসা। তাদের সাহায্য করতে পারলেই আমার কাজ শেষ। চলুন আপনার গাড়িতে গিয়ে বসবেন চলুন। আর আপনারা ওই সাইকেলটাকে আপনাদের ভ্যানে তুলে নিন, পরে থানা থেকে ওরা নিয়ে নেবে। বাবা রশনি, what a pleasant surprise! আয় এদিকে আয় মা, বুঝাতে পেরেছিস ঋষিকে? তুমি আর মা ঠিক যেমনটা শিখিয়ে দিয়েছিলে আমি তেমনটাই করেছি। ইনফ্যাক্ট ওর কোনো কথার কোনো প্রতিবাদ করেনি, সব শুনেছি। তবু ওর এতটুকু রাগ কমেনি। কথা হয়েছে তো তোমার সাথে? ওর বাড়িতে যখন গেছি কথা কেন হবে না মা? রশনি, কথা যখন হয়েছে তখন কিন্তু সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তুমিও তো কম ধাক্কা দাওনি। একটা বছর ধরে তুমি ওকে যা যন্ত্রণা দিয়েছো, যা সহ্য করেছে, সব তো আমাদের চোখের সামনে দিয়ে। তখন তো তুমি আমাদের কারোর কথা শোনোনি, শুনেছিলে? জাগে জাগে এসব কথা। আচ্ছা সাগর দিঘি জায়গাটা তোর কেমন লাগলো? আমি তো বাড়ি থেকে বেরোইনি বাবা, ওই যাতায়াতের পথে যতটুকু দেখেছি। ঝিলমিল আর হর্ষদা বেড়াতে গিয়েছিল। ও, তার মানে তখন তুমি ঋষির সাথে একা কথা বলেছিলে? হ্যাঁ মা। আচ্ছা ওর ওখানে কাজকর্ম করে দেখে, মানে ওর খাবার দাবারের ব্যাপারটা কে দেখে? সে আর বলো না, এক মহিলা আছে আর তার মেয়ে আছে। সে মহিলার নাকি জ্বর হয়েছে না কি হয়েছে, তাই মেয়েকেই পাঠিয়ে দিচ্ছে। এই মেয়েটার বয়স কত? মানে অল্প বয়সী মেয়ে নাকি? কত আর বয়স হবে, আমার মতোই হবে হয়তো, কি আমার থেকে হয়তো একটু ছোটই হবে। এইবার নাকি ও 12 ক্লাস পাস করেছে। বাহ, একটা অভাবী বাড়ির মেয়ে, তার মা নাকি বাড়িতে কাজ করে, সে ক্লাস 12 পাস। শুধু তাই নয়, ও নাকি 96% পেয়ে পাস করেছে। ও মাই গড, তাহলে তো তার প্রশংসা করতেই হয়। হ্যাঁ, এটা অভাবী বাড়ির মেয়ে, সে ওরে দেখ দেখ আর শেখ। বাবা, ওকে দেখে যতটা বাচ্চা মনে হয় না, মোটেও ততটা বাচ্চা নয়। ওর অনেক স্ট্রাগল করে, ইনফ্যাক্ট স্ট্রাগল করে একটা জায়গায় পায়, খুব রেসপন্সিবল হয়। হ্যাঁ, বাই নেচার ওর খুব রেসপন্সিবল হয়। আমাদের বাড়ির ছেলে মেয়েদের মতো রেসপন্সিবল হয় না ওর। বলছিলাম, মেয়েটা লেখাপড়া করবে না? কি আশ্চর্য মা, আমি কি ওখানে ওই মেয়েটার হিস্ট্রি জানতে গেছি? তোর নিজের একটা কৌতূহল হয় না? মানে একটা মেয়ে এত ভালো রেজাল্ট করে, সে কাজ করছে এবং ঋষির এত কাছে আছে, সে কি করছে না করছে বা কি তার ফিউচার প্ল্যান, তোর কৌতূহল হয় না? মেয়েটা না খুব পাকা। তাই নাকি? কেন, কি করেছে ও? ফ্র্যাঙ্কলি বলছি মা, ঋষি যদি ওখানে বেশি দিন থাকে আর ওই মেয়েটা যদি রেগুলার ওর কাছে যাতায়াত করে, তাহলে ঋষি আর কোনোদিনই আমার দিকে মুখ তুলে তাকাবে না। এসব কি কথা বলছো রশনি? কেন ভাই এসব কথা বলছো? যে কথাটাই বলবে সেটা একটু একটু চিন্তা করে কথাগুলো বলবে, এত ইমেচিওর কেন? আমি যা দেখেছি আমি তাই বলছি। সে তুমি যাই বলো রশনি, আমি কিন্তু ঋষিকে খুব বিশ্বাস করি। আমি জানি ঋষি ওই ধরনের ছেলেই না। এইসব মেয়েরা না সব পারে, কি জানি ওইসব টুকটাক জাদু টোনা জানে কিনা, তোমরা তো আর দেখোনি, আমি দেখেছি তাই বলছি। কি দেখেছিস? হ্যাঁ, কি দেখেছিস সেটাই তো জানতে চাইছি। আচ্ছা কাজটা কে করে, মা করে না মেয়ে, কে? কাজটা তো মাই করে, মায়ের নাকি কি শরীর টরীর খারাপ হয়েছে তাই মেয়েকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা মা তুমি বলো, ঋষি একটা ব্যাচেলার ছেলে, ও থাকে ওখানে, তার বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত ওই মেয়েটা থাকে, মেয়েটা আমার মুখে মুখে কথাও বলেছে তুমি জানো? সে কি তোমার সাথে মুখে মুখে কথা বলেছে, কিন্তু কেন? সেই জন্যই তো বলছি, তোমরা তো আর জানো না, না জেনেই ভালো ভালো করে মাথায় তুলে রাখছো। বললাম তো মেয়েটা খুব পাকা, আমাকে কত কথা শুনিয়েছে জানো? বললো
যার কাজ করি তার কথা শুনবো, আপনাদের কথা শুনতে যাবো কেন? সে কি রশনি, তুমি যে বললে লেখাপড়ায় এত ভালো এত শিক্ষিত মেয়ে, তার কথা বলার কোনো ছিরি নেই? নেই বলেই তো এতগুলো কথা বলছি আমি মা। জাগে জাগে আমাকে এটা বলো, ঋষির কি মনে হলো দেখি, মানে কতদিন আর ওখানে থাকতে হবে? ও তো আমার সাথে কোনো কথাই বলে, শুধু একটাই কথা বললো যে একবার যখন সম্পর্ক ভেঙে গেছে তখন আর জোড়া লাগা সম্ভব নয়। হাল ছেড়ে দিলে চলবে না রশ্মি, কিছুতেই চলবে না, তোর কিন্তু দোষ আছে, তুই সম্পর্কটা ভেঙেছিস, এবার কিন্তু লেগে থাকতে হবে তোকে। কত লেগে থাকবো বাবা, ও আমাকে বারবার অপমান করছে, আমি যতক্ষণ ওখানে ছিলাম আমাকে একটা ভালো কথাও বলেনি, তবুও আমি চুপ করেছিলাম। চুপ করেই থাকবে, এই তো হর্ষর বিয়েটা হয়ে গেলেই যদি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকে ওরা বিয়ে দিয়ে দেবে, আর তাছাড়া আমরাও তো রাজি আছি। আমি তোমাকে আবারও বলছি রশ্মি, এত ভালো শ্বশুরবাড়ি এত ভালো বর তুমি কিন্তু আর কোনোদিন পাবে না। কি আশ্চর্য, তোমরা আমাকে একই কথা বারবার কেন বলছো বলো তো? ও যদি বিয়েটা না করতে চায়, ও যদি সম্পর্কটাকে কোনোভাবেই জোড়া লাগাতে না চায়, তাহলে আমার একার চেষ্টা কি হবে? রশ্মি ব্যাপারটা খুব সিম্পল, ও এক বছর চেষ্টা করে গেছিল, তখন তুই চাইতিস না এই সম্পর্কটা, ও চাইছিল। আজ ও যখন দূরে সরে গেছে আর তুই রিয়েলাইজ করছিস যে না ওই সম্পর্কটা তোর ফিরে চাই, এবার তুই যখন রিয়েলাইজ করেছিস যে ওই সম্পর্কটাই ফেরত চাই, তখন কিন্তু তোকে বারবার সরি চেয়ে যেতেই হবে। এমন তো হতে পারে যে ও রিয়েলাইজ করলো যে এতবার যখন ক্ষমা চাইছে প্রবাবলি এই রিলেশনশিপটাকে আবার আবার একটু ট্রাই দেয়া যায়, সেটার জন্য তোকে ওয়েট করতে হবে। ওই মেয়েটা আর তার মাকে নিয়ে আমাকে কথাও শুনিয়েছে। সে কি কিরকম? আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম আর ওই মেয়েটা আড়ি পেতে আমাদের কথা শুনছিল, সেই নিয়ে কত কথা শোনালো, আর তারপরের দিন ওর মা দেরি করে এলো, আমরা তো না চা খেয়ে বেরোতেও পারছিলাম না, আর ঋষিও তো অফিস বেরিয়ে যাচ্ছিল কিছু না খেয়ে। ও মা সে কি কথা, মানে সকালবেলা ব্রেকফাস্ট করে দেয় না? করে দেবারই তো কথা, ওরা যদি দেরি করে আসে ঋষি তো আর ওদের জন্য অপেক্ষা করবে না, সেই জন্যই বলছিলাম একটু সময় মতো আসতে, যাতে খাবারটা করে দিলে ঋষি সময় মতো খেয়ে বেরোতে পারে। তো তুই তো ভালো কথাই বলেছিলিস। ভালো কথা বলেছি সেটা তো আমিও ভালো করে জানি বাবা, কিন্তু ঋষি আমাকে বলেছে ও তো আর তোমার এমপ্লয় নয়, তাই তোমাকে মাথা ঘামাতে হবে না, আমার এমপ্লয় আমি মাথা ঘামাবো। তাই নাকি? তাহলে আর বলছি কি, ওই মেয়েটার একটা অন্যরকম ক্ষমতা আছে, ছেলে পটানোর ক্ষমতা। রশ্মি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আজে বাজে কথা বলছিস কেন? সোজা বাংলা বললাম তাই, তা না হলে ঋষি এতদিন কোনো মেয়ের দিকে তাকিয়ে কথাও বলে না, সে ওর হয়ে এত উমেদারি করতে যাচ্ছে কেন, ওর হয়ে এত কথাই বা বলছে কেন? ও কলেজে ভর্তি হলো কিনা, ওই মেয়েটা ঋষির অফিসে টাকার জন্য অ্যাপ্লাই করেছে কিনা, সেই নিয়ে ওর এত মাথা ব্যথা কিসের? বুঝেছি, তোমার এখন গায়ে লাগছে তো? গায়ে কেন লাগতে যাবে, একটা কাজের মেয়ের কাছে নিশ্চয়ই অসম্মানটা আমার প্রাপ্য নয়, আমি অ্যাটলিস্ট সেইটুকু সম্মান ডিজার্ভ করি। যা হয়েছে তোর দোষই হয়েছে রশ্মি, তোর দোষ, তুই নিজে নিজের জায়গাটা হারিয়েছিস, নালে কেউ কেউ এই ক্ষমতাই পেত না তোর সাথে এইভাবে কথা বলার, আর এখন এখন তো ঋষি তোর সাথে ভালো করে কথা বলতে চাইছে না, তাই না? হর্ষর বিয়েতে তো আসবে, তাছাড়া বিয়ে কেন, আশীর্বাদেও তো আসবে, তোমাকে বলেছে তো নাকি? কোনো কথা দেয়নি, বলেছে চেষ্টা করবে। তুমি দেখো ঠিক আসবে, দুই ভাই যা ভাব, ভাইয়ের আশীর্বাদে কখনো না এসে থাকতে পারে? তাছাড়া ওই বাড়ির মেজ বউ, সে তো ঋষিকে খুব ভালোবাসে নিজের ছেলের মতন, যেভাবেই হোক ঋষিকে নিয়ে আসবেই।